একটা ব্যক্তিকে দুদক থেকে উঠানো হবে, তাকে দুদক থেকে উঠানোর কারণ জিজ্ঞাসা করা হবে, আমাকে কেন দুদক থেকে উঠানো হলো, কারণটা কি? আমি তো দুদুকি, আমার আমল বলে আমি দুদুকি, কেন উঠানো হলো? তখন সে বলবে, সে বলবে যে আমাকে কি কোনো নবী সুপারিশ করেছে? আমাকে দুদক থেকে উঠানোর জন্য নবীকে সুপারিশ করেছে? ফেরেশতারা বলবে, না নবী করে নাই। কে করেছে? কোন আল্লাহওয়ালা ব্যক্তি, কোন দিনদার ব্যক্তি, কোন একটা প্রসিদ্ধ আল্লাহর পছন্দের মানুষকে আমার জন্য সুপারিশ করেছে? তো না, সেও করে নাই। তাহলে কি আমার মা বাবা? না, তোমার মা বাবা না, তোমার পরিবার পরিজন? না না, তোমার পরিবার পরিজন না, তোমার খুব নিকুটের মানুষ? না না, তোমার নিকুটের মানুষ না, তোমার একটা বন্ধু ছিল, তুমি তাকে চিনতা, তার একটা সম্পর্ক ছিল তোমার সাথে, কিন্তু সে যেই চরিত্রের ছিল তুমি সে চরিত্রের ছিল না, কিন্তু সে তোমার মহব্বত করত, সে তোমাকে ভালোবাসত, তোমার সাথে তার একটা চলাফেরা ছিল, সে জান্নাতে চলে গেছে আর তুমি দুজুকে, সে জান্নাতে তোমাকে খুঁজতেছিল, আমার বন্ধু কোথায়, আমার বন্ধু কোথায়, সে খুঁজতেছিল তোমাকে, জান্নাতে তুমি খুঁজে পায় নাই। তখন আল্লাহকে বলেছে, আল্লাহ আমার বন্ধু কোথায়? তোর বন্ধু তো দুজুকে, তোর বন্ধু তো দুজুকে। তখন আল্লাহর কাছে বলবে, মাবুত, আমি তো বন্ধু ছাড়া থাকতে পারবো না, আল্লাহ আকবার, আমি আমার বন্ধু ছাড়া থাকতে পারবো না, আমার বন্ধুকে আমি চাই, আমি আমার বন্ধুকে চাই। আখেরাতে জান্নাতীরা আল্লাহর কাছে যা দাবি করবে তাই আল্লাহ দিয়ে দেবেন। তাকে বলবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি আমার বন্ধুরে চাই, সে তো বুঝুক, আমি বুঝুক, বুঝি না কিছু বুঝি না, আমার বন্ধুর আমি চাই, আমার বন্ধুকে আমি চাই। আল্লাহ বলবে, এই সে তো আর তার বন্ধুরে ছাড়া থাকবে না, সে তো অস্থির হয়ে গেছে, আনান আমার জান্নাতীদেরকে আগে খুশি কর, আমার জান্নাতেরই খুশি কর, ওই যে জান্নাতে দুজুকে যে পড়ে আছে তারই উঠা, তার সামনে নিয়ে আয়, তার সামনে তাড়াতাড়ি নিয়ে আসবে। তখন সে চিন্তা কর, তখন ফেরেশতাদেরকে বলবে, আমাকে কে আনলো, কে আনলো, সে প্রশ্ন করবে, আমাকে কে আনলো? ওই যে তোমার একটা দুনিয়াতে বন্ধু ছিল, সে নামাজ পড়তো, সে দিনদারি ছিল, সে আল্লাহওয়ালা ছিল, তোমার জন্য ভালো চিন্তা করতো, কোনোদিন খারাপ চিন্তা